আসসালামুয়ালাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া ওমর। ঘূর্ণিঝড় বুলবুল আজ সন্ধ্যা থেকে সুন্দরবনের কাছ দিয়ে খুলনা উপকূল অতিক্রম করবে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। কক্সবাজারের 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় সুন্দরবনের পশুর নদীর হিরন পয়েন্টে জোয়ার চলতে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সেন্ট মার্টিনে আটকা পড়েছে 1200 পর্যটক। তার যে এখন বর্তমান যে অবস্থান, সেখান থেকে এটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং আজকে সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে খুলনা উপকূল এটি অতিক্রম করার সম্ভাবনা আছে সুন্দরবনের নিকট দিয়ে। এবং এর ঘূর্ণিঝড়টা তো অনেক বড়, এর যে অগ্রবর্তী ভাগের যে অংশ সেটি হয়তো দুপুরের দিকেই এর কিছু পেরিফেরিয়াল যে ক্লাউডগুলি বা ওয়েদার সেগুলি আমরা আমাদের উপকূলীয় অঞ্চলে পেতে পারি আর কি। মানে খুলনা উপকূল থেকে আরম্ভ করে চট্টগ্রামের যে স্থান ওই সমস্ত স্থানের উপর দিয়ে চলে যাবে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরের অবস্থা জানতে চৌধুরী ফরিদের কাছে যাচ্ছি। ফরিদ, চট্টগ্রাম সমুদ্র বন্দরের এখনকার পরিস্থিতি কি দেখছেন? সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসছে যে ঘূর্ণিঝড় বুলবুল চট্টগ্রামে মহা বিপদ সংকেত বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি এখন চট্টগ্রাম বন্দরেই আছি। আমার পেছনে যে কিছু লাইটারের জাহাজ রয়েছে, এটা আমাদের নদী উজানের দিকে চলে যাচ্ছে। এছাড়া বন্দরের প্রায় 18টি বড় জাহাজ ছিল, এগুলো সব জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন উপকূলের বিশেষ করে আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ এ অঞ্চলের উপকূলীয় এলাকার সকল লোকজনকে দুপুর 12টার মধ্যে তারা নিরাপদে সার্কুলেশন তারা নিয়ে আসার জন্য কাজ শুরু করেছে। এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন উপকূলীয় এলাকা যেগুলো রয়েছে এইসব উপকূলীয় এলাকাতে ব্যাপক মাইকিং করা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে। জেলা প্রশাসন আরো ঘোষণা করেছে যেসব এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি হতে পারে, পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে, সে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছে তাদেরকেও নিরাপদে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন। এ হলো চট্টগ্রামের পরিস্থিতি ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাংলাদেশ উপকূল উত্তাল রয়েছে, উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে বাতাস বইছে। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর মোহনা এলাকায় আছেন এনায়েতুর রহমান, এবার আমরা তার সাথে যোগাযোগ করব। এনায়েত, ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীতে নদীর মোহনা এলাকার অবস্থা কেমন দেখছেন? দুঃখিত দর্শক, আমরা এখন যোগাযোগ স্থাপন করতে পারছি না, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এনায়েত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এনায়েত, ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীতে নদীর জি বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীতে নদীর মোহন এলাকার অবস্থা কেমন দেখছেন এনায়েত? ধন্যবাদ। আসলে বিষয়টা হলো কি যে আমি এখন আছি পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরের কাছে সাগর মোহনায় নিজামপুর এলাকায়। এই এলাকায় বিভিন্ন বেড়িবাঁধ আছে, সম্প্রতি জরুরি মেরামতের আওতায় এই এলাকায় বেশ কিছু এলাকা বেড়িবাঁধের আওতায় আনা হয়েছে এবং জরুরি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এবছর এই এলাকায় গত 12 বছর যাবত এই এলাকায় কোনো ধান চাষ করতে পারতো না, কিন্তু এবছর জরুরি মেরামতের কারণে এই এলাকায় বেড়িবাঁধ হওয়ার কারণে এলাকার মানুষ এবছর ধান চাষ করতে পেরেছে। তবে গত বর্ষা মৌসুমে দফায় দফায় উচ্চ জোয়ার এবং সম্প্রতি যে ঘূর্ণিঝড় বুলবুল বুলবুলের প্রভাবে গত 2-3 দিন ধরে এখানে যে উচ্চ জোয়ার হয়েছে সে জোয়ারের ঢেউয়ের তোরে এখানকার কিছু বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়েছে। আমার কাছে এই মুহূর্তে আমি কথা বলছি পটুয়াখালীর কলাপাড়া। হ্যালো, ধন্যবাদ। পটুয়াখালীর কলাপাড়া জাতীয় শ্রমিক লীগের সম্মেলন আজ,
সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন স্থলে আছেন পান্থ রহমান, আমরা তার কাছে যাচ্ছি। পান্থ, শ্রমিক লীগের সম্মেলন নিয়ে বিস্তারিত আমাদের জানান। শ্রমিক লীগের ১২তম সংগঠন জাতীয় শ্রমিক লীগের, এই সংগঠনটি ৫০ বছরের পুরনো, যেটি শুরু হয়েছিল ১৯৬৯ সালে এবং বঙ্গবন্ধুর আমলেই শ্রমিক সংগঠনটি বেশ জনপ্রিয় হয়েছিল এবং তারপর শ্রমিকের বাংলাদেশের সারা দেশ জুড়ে যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল এই জাতীয় শ্রমিক লীগ। এবং সেই পুরনো সংগঠনটি, ৫০ বছরের পুরনো সংগঠনটির আজ ১২তম জাতীয় কাউন্সিল এবং সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে তারা নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। এই জাতীয় সম্মেলনে অর্থাৎ ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্ব আপনারা দেখছেন এরই মধ্যে শুরু হয়েছে, গণসংগীতের মাধ্যমে যে উদ্বোধনী পর্বটি শুরু হয়েছে সেই সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই সম্মেলন উদ্বোধন করে যাওয়ার পর দ্বিতীয় পর্বে অর্থাৎ মূল সম্মেলন পর্বে কাউন্সিলররা তাদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। অর্থাৎ জাতীয় শ্রমিক লীগের যে ১২তম কাউন্সিল, সেখানে নতুন নেতৃত্ব আসবে এমনটি জানা যাচ্ছে এবং সেই নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন সারা বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের প্রতিনিধি এবং তাদের কাউন্সিলররা, যারা সরাসরি ভোট দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। আপনারা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এরই মধ্যে শ্রমিক লীগের, জাতীয় শ্রমিক লীগের সকল নেতৃত্ব এবং তাদের বিদেশি বন্ধুরা অর্থাৎ আইএলওর কান্ট্রি ডিরেক্টর থেকে শুরু করে যারা শ্রম এবং শ্রমিকের উন্নয়ন নিয়ে কাজ করেন সেই কাজ করা বিভিন্ন সংস্থার প্রধানরা আজকে জাতীয় শ্রমিক লীগের এই পান্থ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।